Ô, Sumon! Vai do vale! Vale? É. Falta 10 minutos. Acho. Ele ainda vai se sentar ou não? Vale, foi. Ele tá indo pra coisa e tá vindo. Ah! শারীরিক অবস্থা কি কোনো উন্নত হয়েছে আগের থেকে? খরচ করছি, এত বোঝাই উচিত যে এরকম মানুষ দেখেন সব একটা বালির দিন কাকু পারবেন পাইছো এটা না কত সুমন বেতা পায় না তো পারবেন সুমন এরকম কষ্ট একটু আমি ধরছি শীত করে নাকি মানে শীত দিয়ে রাখতে হবে ওই যে ও তো কথা বলতে পারে না, খুব কষ্ট হয় কথা বলতে। ওই মানে তোমার এই অবস্থা দেখ, আমি গ্রামের মধ্যেও ঢুকতাম, আর লজ্জা লাগতো বাড়ির আশপাশে আটকে। একটা জিনিসের ওয়াদা করে পারি নাই, এটা আগে আগে দিলে ভালো হইতো হয়তো বা। দর্শক, আমরা এখন কদমতলা ইউনিয়নের মধ্যে রয়েছি সরোয়ার হোসেন গাজী ভাইয়ের বাড়িতে। তার সন্তান সুমন আজকে 3 বছর ধরে অসুস্থ, এবং সে অত্যন্ত ভালো এবং মেধাবী একজন ছাত্র ছিল। তারপরে সে ঢাকাতে চাকরিরত অবস্থায় জ্বরে আক্রান্ত হয়ে অজ্ঞাত একটি রোগের কারণে আজকে প্যারালাইজড হয়ে 3 বছর নিজ বাড়িতে পড়ে আছে। সহায় সম্বলে নেই মানুষগুলো তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করেছে এবং সব কিছু হারিয়েছে। তো সেই মানুষটিকে আমরা 1 বছর আগে খুঁজে পেয়েছিলাম। তো 1 বছর পরে সুমনের সেই ইচ্ছা একটি হুইল চেয়ার, যাতে করে সে ঘুরতে চলতে ফিরতে পারে। এই হুইল চেয়ারটা আজকে আমরা হস্তান্তর করতে এসেছি সবাই। আমাদের সাথে আছে কদমতলা এই ইউনিয়নের সমাজসেবী একজন মানুষ জনাব কিবরিয়া, আছেন আমাদের সাথে আমাদের বন্ধু চিরপরিচিত মুখ গিয়াস, এবং এমডিবি এবং বটবৃক্ষের সাধারণ সম্পাদক জনাব আখতারুজ্জামান খান সোহাগ। আর যে মানুষটাই হুইল চেয়ারটি আমাদের দিয়ে সহযোগিতা করেছেন আর্থিকভাবে এবং এই সুমনকে সহযোগিতা করেছেন, সেই টিপুকে, আমাদের বন্ধু টিপু ঢাকায় ব্যবসা করতেছে, আমরা সেই টিপুর কাছে আমরা কৃতজ্ঞ, এবং টিপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট ভাইটিকে এত সুন্দর একটি উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আবার নতুন কিছু করব আশা করছি, নতুন কিছু সন্ধানে আছি। আপনারাও আমাদের সাথে থাকবেন, সব সময় মানুষের পাশে থাকবেন, মানুষকে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। তোমার রুগী হইতে তোর আমার
আস্তে এক পাশে থেকে যাবে কথা বলবেন ওর আমার সাথে।